আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এক্সাম শেষ হয়েছে 29 তারিখে, আর আজকে হচ্ছে 2 তারিখ। আর 29 তারিখে এক্সাম শেষ হওয়ার পরে বাসায় 2-3 দিন রেস্ট নিয়ে, তো ভাবলাম যে খালামণিদের বাসায়, তো ভাবলাম না আমার এক্সামের পরে আম্মু বইলা রাখছে যে আমিও বলছি যে নানি বাড়িতে বেড়াতে যাব। তো নানি বাড়িতে যাওয়া হয়নি, কালকে নানি বাড়িতে যাওয়া হবে। আজকে হচ্ছে খালামণিদের বাসায় আসছি, খালামণিকে নিয়ে, আমার ছোট খালামণিকে নিয়ে দেন হচ্ছে নানি বাড়ি যাওয়া হবে। মেবি এখনও বলতে পারি না ছোট খালামণি যাবে কি না, কিন্তু আমার মনে হচ্ছে ছোট খালামণি আমাদের সাথে যাবে, বাই দ্য ওয়ে। তো ভাবলাম যেহেতু খালামণির বাসায় আসছে একটা ব্লগ করি, কদিন রেস্ট নিয়েছি, কালকে ব্লগ করার ইচ্ছা ছিল বাট ব্লগ করি নাই। আম্মুর ব্লগে দেখছেন আমি অনেক কথা বলছি, তো আজকে ফাইনালি একটা ব্লগে স্টার্ট করে দিছি। তো ওকে, ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আমি হচ্ছে ব্লগ স্টার্ট করছি, তখন আমার হঠাৎ করে পাখিটার দিকে চোখ গেছে। দেখেন পাখিটা কত কিউট, ব্লু কালার। আর এখানে কত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে খালামণি। আর সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে এখানে একটা পুকুর বা পুষ্কুমি যেটাই বলেন না কেন, বিল। তো এটা আমার অনেক ভালো লাগছে। এখানে কলা গাছ আছে, আর এখানে কত সুন্দর খালামণির বারান্দা। আবদিয়ার এখানে একটা দোলনা আছে, আমার কাজিনের দোলনা এটা। তো চলে আসছি সরাসরি খালামণির রান্নাঘরে, আর খালামণির রান্নাঘরে এসে দেখি ওয়াও, রাইস রান্না হচ্ছে। আর কি রান্না করছো? আমার পেটে বাসায় হচ্ছে পান্তা ভাত খেয়ে বের হয়েছি, আমার খালি ক্ষুধা লাগে, এত ক্ষুধা লাগে। দেন খালামণির বাসায় এসে হচ্ছে দেখি গরম গরম ভাত, তারপর ডিম, ডিম দিয়ে, ডাল দিয়ে, দেন হচ্ছে চিংড়ি মাছের গুনা দিয়ে, চিংড়ি মাছ ভাজা দিয়ে খায় ফেলছি। এখন আবার খাবো হচ্ছে রাইস চিকেন, এতক্ষণ শুয়েছিলাম, এখন খাওয়ার টাইম। আবার আসছে সালাদ, সালাদ ছোট ছোট যে করে চিকন চিকন করে কাটলে মজা হইত। হ্যাঁ, আবু বলতে জন্য কাটতে, তাই না? চিকেন অনিয়ন, চিকেন অনিয়ন। আর এটা কি বানাইছে? আর রাইস, ডিম, ডিম তো খাওয়া শেষ, আমি আইসেই খাইছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ ভাজি। এখন মেইন খাবারই হচ্ছে চিকেন আর রাইস, এটা দিয়ে এখন আমরা সবাই খাবো, মজা করো। কি করো? হুম হুম, রাখো। এই তো দাও, তোমার যে সাইড ভালো লাগে। এই হচ্ছে আমার ইয়ামি ইয়ামি প্লেট সাজানো হয়ে গেছে, আমার বেশি কিছু নিব না। চামচ দাম, চামচ রাখো। ক্ষুধা লাগছে আমার মেয়ের, আমি দেখো একাই ভাত খাওয়াইছি আপনাদের। না, শুধু রাইস, রাইস চিকেন পছন্দ করে অনেক, একটা চিকেন দিয়া দাও, ওর মাংস অনেক পছন্দ করে, দেওয়া ওইটা আমি দিতেছি ওর দিকে। হ্যাঁ, আমি হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন ভাবলাম যে একটু ছাদে আসি, সবাই বাসার নিচে রেস্ট নিতেছে, আর এই ছাদ তো অনেক খোলা। খালামণির ব্লগে দেখি আমার অনেক বেশি ভালো লাগে, দেখেন কত সুন্দর পানি, এত ভালো লাগতেছে ভিউটা এখানে, না জোসনা ভিউটা। আমি এখানে কয়েকটা ছবি তুলবো, কিন্তু তানরে বললাম আসতে, তান আসতেছিল না। এটা কি জোস লাগতেছে, দেখতে কত ভালো লাগে। আমার তো মনে হয় আর কিছুদিন গেলে পানি যদি বাড়তে থাকে এই বিল্ডিং পড়া যাবে পানিতে।
সবাই আমাকে নিচে রাখতেছে এখন আমি নিচে যাব মেবি বাইরে যাবে ঘুরতে হ্যাঁ আসতেছি আমরা এখন বাইরে যাব ঘুরতে আবদিয়ের ব্যাগ নিয়ে কই যে স্কুলে যাও না আবদে কি বলো এটা আবদের হলো ফ্যাশনেবল ব্যাগ ও আচ্ছা আমি তো ভাবছি স্কুলে যাচ্ছ আমরা বের হইছিলাম ঘুরতে বের হব কিন্তু বৃষ্টি আসতেছে আম্মু বুড়া এখন আমরা চলে যাব না একটু ঘুরি চলো এবার আইসি আম্মু আব্বুরা তারপর তাবি আর আমি হচ্ছে সবার আগে দৌড়াইতে দৌড়াইতে আইসা পড়ছি আব্বু তাইসা পড়ছে ভাগো কেন কি হয়েছে তোমার পাতা কাদা কাদা বানিয়ে দিচ্ছ আস্তে আপু এর আগে ঘুরতে আসছিলাম আমরা হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা অনেক সুন্দর বিক্রমপুর এটা কি বাড়ি দক্ষিণ হলদিয়া চেয়ারম্যান বাড়ি হ্যাঁ চেয়ারম্যান বাড়ি এর আগের বারও আমরা এখানে আসছিলাম তখনই আমার কাছে বেশি ভালো লাগছিল এখন একটু অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু মনে হইতেছে নাই হ্যাঁ দেন ওই টাইমে আমের টাইম ছিল না আমও ছিল গাছে সুন্দর লাগতেছিল আল্লাহ দেখছো ওরা দুইজন কই চলে গেছে হইছে ও আম্মু এখানে আম্মু পড়ে গেল থাক কলি সুন্দর তো আমাদের ঘোরাঘুরি শেষ কলি যেহেতু আছে ফুলগুলো ওইটা আমি আটকে রেখে আসছি বাড়িতে চেয়ারম্যান বাড়ি না এটা এটা চেয়ারম্যান বাড়ি এখন এবার তো আমাদের ঘোরাঘুরি শেষ আর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাই না এদিকে লাইট গুলো সুন্দর একদম পুরো সারি সারি লাগাইছে কিউট লাগতেছে আমাদের সামনে গিয়ে দাঁড়ায় থাকা লাগবে কারণ চাবি হচ্ছে খালামনির কাছে নেবে তো আমরা বাসায় যাই আর টান দিচ্ছে পুরো দাঁড়াইছে টান হচ্ছে এদিকে ফুটবল খেলতেছে ছেলেপেলেরা ফুটবল খেলা দেখতেছে তো খালামণিদের বাসায় আসার সময় হচ্ছে গাড়ির ভেতরে এই টিস্যু বক্সটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে তো আমি হচ্ছে আম্মুকে দেখাইতেছিলাম আর বলতেছিলাম আম্মু এরকম টিস্যু বক্স আমরা কয়েকটা কিনবো যখন আমরা বাড়িতে চলে যাবো একেবারে তখন অনেকগুলো সুন্দর সুন্দর কিনে নিব আসলে টিস্যু বক্সটা অনেক অনেক গর্জিয়াস ছিল বক্সটা আমার অনেক বেশি ভালো লাগছে এর জন্য আম্মুকে দেখাইতেছিলাম যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করব ছোটোর উপর ব্লগ করলাম নেক্সট ভিডিও বড়ো দেওয়ার ট্রাই করব আজকের ভিডিওটা কার কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাবা অ্যান্ড কে কেমন ব্লগ দেখতে চাও সেটাও জানাবে ওকে আল্লাহ হাফেজ